আজকের ক্লাস সেটা হচ্ছে সয়েল জিওগ্রাফি থেকে তো সয়েল জিওগ্রাফির যেটা ক্লাস সেটা হচ্ছে দেখো মৃত্তিকে শ্রেণীভাগের একক এই মৃত্তিকা শ্রেণীভাগে কী কী একক রয়েছে সেগুলো আজকে জানবো তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ফেট নেক্সট পেডন নেক্সট পলিফেডন অ্যাপিপেডন এন্ড এন্ডোফেডন তো এই পাঁচটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট সয়েল জিওগ্রাফির ক্ষেত্রে প্রথম দেখো পেট জিনিসটা কী পেট হচ্ছে যে মৃত্তিকা যখন সৃষ্টি হয় তখন ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণা এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলেই কিন্তু মৃত্তিকা সৃষ্টি হয় তো এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি যখন সঙ্গবদ্ধ হয় এগুলোকে আমরা বলছি পেট তাহলে আশা করি পেট বোঝা গেল নেক্সট দেখো পেডন পেডন কি এই যে পেট তৈরি হলো এই পেট যখন এই ত্রিমাত্রিক রূপ ধারণ করবে অর্থাৎ রকম ত্রিমাত্রিক রূপ ধারণ করবে যার মধ্যে দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে যার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা অর্থাৎ গভীরতাও থাকবে তখন তাকে আমরা বলছি পেডন অর্থাৎ যেটা এই অংশটাকে আমরা বলতে পারি পেডন দেখো এই অংশটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং গভীরতাও আছে তাই এটাকে আমরা বলতে পারি এই অংশটাকে আমরা বলতে পারি কি পেডন নেক্সট দেখো পলিপেডন পলিপেডন রকম এটা হচ্ছে মৃত্তিকার একটা ভাগ একটা অংশের ভাগ এটা পেডন এই পেডনগুলো যখন অনেকগুলো হয়ে যাবে অর্থাৎ এখানে দেখো একটা পেডন দুটো পেডন তিনটে চারটে পাঁচটে ছটে অনেকগুলো পেডন কিন্তু একসঙ্গে যোগ হয়ে গেছে তখন তাকে আমরা বলছি কি পলিপেডন একে আমরা বলছি পলিপেডন নেক্সট দেখো এপিপেডন অ্যাপিপেডন কোনটা আর এন্ডোপেডন কোনটা অ্যাপিপোডন অর্থাৎ মৃত্তিকাকে আমরা যদি স্তরে ভাগ করি এখানে দেখো আমি স্তরে ভাগ করছি মৃত্তিকাকে আমরা তিনটি স্তরে যদি মৃত্তিকাকে ভাগ করে দিই এ বি এবং সি তো এই যে অ্যাপিপেডন এই অ্যাপিপেডন কোনটা এই অ্যাপিপেডন হচ্ছে মৃত্তিকার একেবারে যে ওপরের স্তর রয়েছে তাকে আমরা বলছি অ্যাপিপেডন এরপরে দেখো যেটা এন্ডোপেডন এন্ডোপেডন কোনটা এখানে মৃত্তিকাকে আমরা স্তরে ভাগ করেছি মৃত্তিকার যে বিস্তর অর্থাৎ যে নিম্নের যে স্তর অর্থাৎ এপিপেডনের নিম্নে এপিপেডনের পরের যে স্তর নিচের যে স্তর তাকে আমরা বলছি এন্ডোপেডন তো আমি প্রথম থেকে জাস্ট একবার মডিফাই করে দিই বা জিনিসগুলোকে একবার রিভাইজ করি প্রথম হচ্ছে দেখো পেট পেট কোনটা না মৃত্তিকার ক্ষুদ্র ক্ষুদ্র কোনাগুলো যখন সঙ্গবদ্ধ হয় প্রাকৃতিকভাবে তখন তাকে আমরা বলছি পেট পেডন কোনটা যখন অনেকগুলো পেট যুক্ত হয়ে যায় দিয়ে একটা ত্রিমাত্রিক রূপ ধারণ করে অর্থাৎ যার দৈর্ঘ্যপ্রস্থ এবং গভীরতা থাকবে তাকে আমরা বলছি পেডন নেক্সট দেখো পলিপেডন পলিপেডন কোনটা না অনেকগুলো পেট যখন একত্রিত যুক্ত হয়ে যাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অনেকগুলো পেট দেখ অনেকগুলো পেডন একসঙ্গে যোগ হয়ে গেছে তখন তাকে আমরা বলছি পলিপেডন নেক্সট দেখো অ্যাপিপেডন অর্থাৎ মৃত্তিকার যদি এই মৃত্তিকার যে স্তর আছে একে আমরা যদি ভাগ করি একে আমি ভাগ করেছি তিনটি স্তরে এ সি তার মধ্যে দেখো এ অংশটা এই এ অংশটাকে আমরা বলছি এপিপেডন এই বি অংশটাকে আমরা বলছি এন্ডোপেডন এইটা হচ্ছে মৃত্তিকা শ্রেণীবাগের একক এই কয়েকটা হচ্ছে পাঁচটি একক রয়েছে এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানছি এরপরে দেখো এই টেরেসা টেরেসা বলতে আমরা কি বুঝি টেরেসা হচ্ছে আমরা মৃত্তিকা দেখে থাকি কন্টিনিউয়াস সবাই আমরা মৃত্তিকা দেখেছি তাহলে দেখো এটাকে যদি আমরা মৃত্তিকার একটা উপরের অংশ ধরি এই যে মৃত্তিকা রয়েছে এই মৃত্তিকার লম্বালম্বি ফাটল লক্ষ্য করা যায় অর্থাৎ সেটা এইভাবে হতে পারে ফাটলটা নেক্সট আবার এইভাবেও ফাটল হতে পারে মৃত্তিকার উপরের স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত দেখা যায় এইভাবে ফাটল লক্ষ্য করা যায় এই ফাটলগুলোকে বলা হয় টেরেসা অর্থাৎ মৃত্তিকার মধ্যে যে ফাটল থাকে লম্বালম্বিভাবে ছোট ছোটো মৃত্তিকা বা ছোট ছোট জায়গায় তখন তাকে আমরা বলছি টেরেসা এরপরে দেখো সেটা হচ্ছে লিচিং প্রসেস অর্থাৎ এই লিচিং প্রসেসকে আমরা বাংলায় বলি ধৌত প্রক্রিয়া প্রক্রিয়াকে যদি আমরা বাংলায় আরও ভালোভাবে বলতে যাই সেটা হচ্ছে দেখো ধুয়ে মানে পরিষ্কার হয়ে বেরিয়ে যাওয়া তাকে আমরা বলছি ধৌত প্রক্রিয়া তো লিচিং প্রসেসটা কীরকম অর্থাৎ এটাকে ধরো আমরা মৃত্তিকার একটা স্তর ধরছি এটাকে যদি আমরা একটা মৃত্তিকার স্তর ধরি এটা এ স্তর আমরা জানি ওপরেটাকে এ স্তর বিস্তর স্তর আমি তিনটে স্তর ভাগ করলাম এবার দেখো এই স্তরে বিভিন্ন ওপরে মৃত্তিকার ওপরে আছে এই ওপরে মৃত্তিকার যে উপরে ভূপৃষ্ঠের ওপরে বিভিন্ন পদার্থ থাকে সেই পদার্থগুলো কিন্তু দ্রবীভূত হয় দিয়ে দ্রবীভূত হয়ে কি হয় নিচের যে স্তর আছে সেই স্তরে কিন্তু ট্রান্সফার হয়ে যায় মৃত্তিকার উপরের স্তর থেকে বিভিন্ন পদার্থগুলি একসঙ্গে দ্রবীভূত হয় দ্রবীভূত হয়ে কি হয় এই নীচের স্তরে চলে আসে পরপর নিচের স্তরে নামতে থাকে এই যে নিচের স্তরে পরপর নামতে থাকছে এই যে প্রসেস এই প্রসেসটাকে আমরা বলছি লিচিং প্রসেস বা ধৌত প্রক্রিয়া আর একবার আমি বলে দিই লিচিং প্রসেস হচ্ছে বা ধৌত প্রক্রিয়া বলতে তাকেই বলবো মৃত্তিকার উপর যখন বিভিন্ন দ্রবীভূত পদার্থগুলি একসঙ্গে নিচের দিকে নামতে থাকে তখন তাকে আমরা বলছি ধৌত প্রক্রিয়া বা লিচিং প্রসেস এরপরে যেটা বিষয় সেটা দেখো লেসিভেজ এই লেসি আমরা বলতে আমরা কি বুঝি তো এই লেসিভেজ যে ব্যাপারটা সেটা ডুচাই ফোর নাইনটিন সেভেন্টি অর্থাৎ উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে ডুচাই ফোর এই লেসিভেজ সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন তো লেসিভেজটা কি যে মৃত্তিকা আমরা আমরা কী জানি যে শিলা বা মৃত্তিকা যে তৈরি হয় সেটার যে প্রধান একটা ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে খনিজ ক্যারেক্টার অর্থাৎ মিনারেল থাকতে থাকতে হয় অর্থাৎ মৃত্তিকার উপর স্তর হোক আর মৃত্তিকার নিম্নস্তর হোক যখন মৃত্তিকার যে কোনো স্তর থেকে যখন খনিজগুলো কী হয় যান্ত্রিকভাবে এটা মনে রাখবে অবশ্যই যান্ত্রিকভাবে যখন এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয়ে যায় অর্থাৎ যদি ধরো মৃত্তিকার এদের যদি আমরা একটা মৃত্তিকা ধরি মৃত্তিকার স্তর ধরি তাহলে মৃত্তিকার যে স্তর রয়েছে সেই মৃত্তিকার স্তরের মধ্যে যে খনিজগুলো রয়েছে সেই খনিজগুলো যখন কি হয় যান্ত্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয় সেটা এক এদিক থেকে এদিকে হতে পারে হরাইজেন্টালি হতে পারে আবার গেলে হতে পারে অর্থাৎ মৃত্তিকার ভেতরে যে খনিজ থাকে সেই খনিজগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয়ে যায় যান্ত্রিকভাবে তখন তাকে আমরা বলছি লেসিভেজ যেটি প্রথম সংজ্ঞা বা প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন নাইনটিন সেভেন্টি উনিশশো সাতাত্তর সালে তো আজকের ক্লাস এই পর্যন্তই এই ধরনের খুব ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদের কাছে আমি অবশ্যই নিয়ে আসবো পরের ক্লাসগুলোতে তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে তোমরা তার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনকে অবশ্যই ক্লিক করতে হবে না হলে বুঝতেই পারবে না কখন কোন ক্লাস হচ্ছে বাড়িতে থাকবে সুস্থ থাকবে অবশ্যই ভালো থাকবে